চলো বাচ্চারা, এবার খেতে চলে এসো তো। ওকে, চল টুকি। টুকি, তুই কি গরম রে? টুকি সোনা, কি হয়েছে? ও, টুকি তো দেখছি একটু বেশি গরম হয়ে গেছে। ওহো, আমাদের টুকির তো জ্বর এসে গেছে। কিচ্ছু হবে না, বাবা এক্ষুনি ওষুধ নিয়ে এসে যাবে। এই আনলাম জলপট্টি, জ্বর বেটাকে দিলাম ছুটি। মা, আমিও জলপট্টি দিই প্লিজ। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেবে। এবার টুকি একেবারে সেরে উঠবে। টুকি, ওষুধটা খেয়ে নাও তো, জাস্ট দু ফোঁটা। টুকি সোনা, জাস্ট দু ফোঁটা খেয়ে নাও। টুকি সোনা, জাস্ট দু ফোঁটা খেয়ে নাও। তাহলে তুই কি করে সেরে উঠবি টুকি? এবার তোকে ডাক্তারের কাছেই নিয়ে যেতে হবে দেখছি। চলো ডাক্তার বাবুর কাছে। হ্যালো হ্যালো, দেখো দেখো কে এসেছে, আমার ফেভারিট ছোট্ট পুতুল রানী টুকি। হ্যালো। নমস্কার ডাক্তার বাবু, টুকির একটু জ্বর এসেছে। আর ও তো ওষুধ খাচ্ছেই না। খুব মজার কথা বলে দেখছি পিকু। আরে, আমরা কি এমনি এমনি ওষুধ খাই? চলো আগে জ্বর ব্যাটাকে একদম তারাই। ডাক্তার বাবু তো জাদু দেখালেন, গান গাইতে গাইতে ওষুধ খাওয়ালেন।